হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা চুল পড়া বন্ধ করতে পারো এই রৌদ্রে, এই গরমে। তো এই গরমে কিন্তু আমাদের মাথা স্ক্যাল্প ঘেমে, তারপর প্রচুর 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 পরিমাণে খুশকি হচ্ছে, প্লাস হচ্ছে চুল পড়ছে। তো এটা থেকে আজকে আমি তোমাদেরকে মুক্তি করব। তো আজকে আমি একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল বানিয়ে দেখাবো, যেটা তোমাদের চুল পড়া বন্ধ করতে খুবই খুবই সাহায্য করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে দেখবে একটি ছোট্ট বেল আইকন আছে, সেখানেও ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যেন আমার ভিডিওগুলো তোমরা সবার প্রথমে পেতে পারো। তো চলো আমি আগে তোমাদেরকে হেয়ার অয়েলটা বানিয়ে দেখাই। তো অয়েলটা বানাতে প্রথমে আমার লাগছে কোকোনাট অয়েল। তো আমি জাস্ট 2 চামচ পরিমাণে কোকোনাট অয়েল দিয়ে নিচ্ছি। এরপর আমি অলিভ অয়েল দিচ্ছি 1 চামচ পরিমাণে। এরপর আমি আলমন্ড অয়েল দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে। এরপর ভিটামিন ই অয়েল, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি 1টা। লাস্ট আমি একটু কালো জিরার তেল দিয়ে দিচ্ছি। বাস এবার মিক্স করে নিতে হবে। এবার অয়েলটাকে গরম করে তারপর অ্যাপ্লাই করতে হবে। চলো আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এভাবে তেলটাকে নিয়ে জাস্ট এইভাবে হাতে রাফ করে তারপর প্রত্যেক চুলের গোড়ায় গোড়ায় ইউজ করবে, এভাবে সিটি কেটে কেটে, বা কাউকে বলবে চুলে তেলটা অয়েলটা মাসাজ করে দিতে। এভাবে জাস্ট প্রত্যেকটা গোড়ায় তোমরা অয়েলটা মাসাজ করবে। তারপর তোমরা হেয়ারটাকে ম্যাসাজ করবে। তোমরা চাইলে একটু তেলটাকে গরম করে নিতে পারো, তাহলে আরও ভালো। তো এইভাবে জাস্ট তোমরা ম্যাসাজ করবে। জাস্ট আলতো হাতে ম্যাসাজ করতে হবে। তো ম্যাসাজ করার পরে চুলটাকে বেঁধে রাখবে, তারপর হচ্ছে 1 ঘন্টা পরে চুলটাকে ওয়াশ করে নিতে পারো। চাইলে তোমরা ওভারনাইট অয়েলটা রাখতে পারো, যেহেতু এখন অনেক গরম তো ওভারনাইট অয়েলটা রাখা খুবই টাফ। তো তোমরা 1 ঘন্টা কি 2 ঘন্টা রেখে তারপর চুলটাকে শ্যাম্পু করে নিতে পারো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি? ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই তোমরা তোমাদের ঘরে এই অয়েলটি বানিয়ে তোমাদের স্ক্যাল্পে ব্যবহার করে জানাবে আমার কমেন্টে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।